তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভালোই আছি। আর দেখো কী বলো তো, সকাল থেকে উঠে থেকে না বৃষ্টি পড়ছে বারবার করে, জামাকাপড় এবার তুলছি আর মেলছি, তুলছি আর মেলছি। এখন দেখো কীরকম রোদ্দুর উঠে গেছে পুরো। আর এখন আমি আবার চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে, ভালো লাগে না বর্ষাকালে। এই এক এটা হচ্ছে একটা কী বলবো খেলা, একবার তোলো একবার মেলো, একবার তোলো একবার মেলো, এই করতে হচ্ছে। কী করি বলো তো, ভালো লাগে না। আমার মাথার অবস্থা দেখো, এখনো মাথাটা আঁচড়ানো হয়নি, উঠে থেকে মানে ওই তুলছি আর মেলছি। একবার সকালবেলা একদম ফার্স্ট সকালে কেচে দিয়েছি, কেচে মেলে দিয়ে গেছি, আবার কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি দিয়ে আবার তুলে মানে নিয়ে গেলাম, দিয়ে আবার দেখি রোদ্দুর উঠে গেছে আর কোথাও মেঘ নেই, দিয়ে আবার দেখি এই দেখো আবার মেঘ হয়েছে, ওই দিকটায় রোদ্দুর উঠেছে কিন্তু ওই দিকটায় মেঘ হয়েছে, ওই পানটা করে দেখতে পাচ্ছি। আর এখন মেলবো না, মেললে আমাকে কষ্ট করতে হবে। আর ছাদটা ভিজে গেছে দেখো এই মাত্রা বৃষ্টিতে, জল ইলিশ চলে এসেছে, ইলিশ সকাল থেকে না ছাদে থাকে, বৃষ্টি পড়েছে ও তাড়াতাড়ি করে ছুটেছে নিচে। চলো আমি ওই গায়ের একটা চাপা আছে ওটাই একটু মেলে দিয়ে চলে যাই, আর ওগুলো এখন ওইদিকটা ওই সাইডে টিনের চালে ওইদিকে ওইখানটা করে দেখতে পাচ্ছি, ওইখানটা করে মেলে দিয়েছি। চলো নিচে গিয়ে আমি কাজ করি, বিছানা তোলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার শুধু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে ঘর মুছে চান করানো পাচ্ছি তাড়াতাড়ি। তো দেখো আমি এখানে চলে এসেছি, এগুলো হচ্ছে তিল। তো এই তিলটাকে আমি ঘষে ঘষে দেখতে পাচ্ছ এটা মানে একটা নেটের মশারি টাইপের জালের মতো, তো ওটা দিয়ে ঘষে ঘষে এটাকে তুইয়ে করেছি, একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব একটা ভালো করে হচ্ছে না। আমি ভাবছি আর একটু রোদ্দুরে দিয়ে দেবো তারপরে করবো, তো চলো। আর এখানে চলছে মিষ্টি খাওয়া, সেটা এখন ইলি দেখতে পেয়েছে, ইলি এখন খাবে। এই দেখো দেখেছো মিষ্টি খেতে এত ভালোবাসি, যেগুলো খাওয়া বারণ সেইগুলো খাবে, বিস্কুট খাবে না। আমি একে টিফিন দিয়ে দিয়েছি, মাখন পাউরুটি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছি, আর ইলি ওই মিষ্টিটা দেখে ও এখন এখান থেকে হাঁট মানে সরে যাবে না যতক্ষণ ওটা শেষ হচ্ছে। ওকে দেওয়া হয়েছে তবু একটুখানি, কিন্তু ওটা মানে ওকে যদি পুরোটাই দেওয়া হয় বা পুরোটা কেন আরও যদি দুটো দেওয়া হয় ও পপ করে খেয়ে নেবে, কিন্তু ওকে একটু বিস্কুট দাও তখন ও খাবে না। লালসা নিয়ে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে, আবার কাঁদছে দেখেছো, আবার কাঁদছে, ওইটা খাবো বলে দেখো কিরকম বদমাস তার দেখে না। আচ্ছা তোমাকে একটুখানি দেয়া হবে, সামান্য একটুখানি, তুমি মিষ্টি খেলে কি হবে বলো তো? আবার তো ডাক্তারের কাছে ছুটতে হবে, নিচে গড়ি গেছে জল নাকের পাশে, ওই দেখি ওই তুমি ক্যামেরা ছাড়া দেখো এমনি। ও বাবা সে কি কথা, তুমি দেখো দেখেছো কিরকম জল গড়ি গেছে, দেখো কিরকম কাঁদছে মা গো মা। কালকে ইলি এই যে কাপড়টা আমি পেতে রেখে দিই, ইলি যদি সি করে বা কিছু তো ওটা না করে এই দেখো আমার পা মাছটাই কালকে সি করে দিয়েছে রাত্রিরে আমার মন নিয়ে তুলতে, কী বলবো না এই ছেলেটা এত বদমাস। আমার পা মাছটা আমি আর ওই জন্য কেনা ছেড়ে দিচ্ছি, আর ভালো লাগছে না কিনতে। এই যদি এখন কাছে বর্ষাকালে এখন তো এরকম বৃষ্টি শোকাবে না। চলো মেয়ের বিছানাটা তুলে নিই, দেখো টেবিলের অবস্থা দেখো পড়েছে, পড়ে সব খুলে রেখে দিয়েছে। আমি এতবার করে বারণ করি যে বইয়ের ওভাবে খুলে রাখতে নেই, এই দেখো এদিকে জলের বোতল, এদিকে সব কিছু পড়ে আছে, এগুলো যদি আমি এখন গোছাই না আমাকে গোছাতে দেবে না, কী বলবো বলো তো, যা পারে করুক।
স্নান টান করে ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে 12:30। এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর কি, রান্না করবো ভেবে পাচ্ছি না কি রান্না করি বলো তো। একটু মেয়ের কাছে বসি, কালকে মাটন করেছি তো আজকে একটু হালকা খাবার করবো। কী করবো, ডাল আলু সিদ্ধ করবো, ডাল আলু সিদ্ধ, যদি ডিম ভাজা খায় তো ডিম ভেজে দেবো। আর কি করব, সবজি কি আছে দেখি, না হয় সবজি করি একটু, তাই তো, একটু ডাল করি আর একটু সবজি করি, আর পাঁপড় না হয় ভাজবো একটু, দেখি চলো যা হোক করি। আর প্রচণ্ড গরম। আর আজকে কি হয়েছে বলো তো, আমাদের কলটা না খারাপ হয়ে গেছে আর মোটরের জল উঠছে না, কলটা খারাপ হয়ে গেছে, কারণ কলের সাথে মোটরটা সেট করা আছে, তো ওই জন্যে কলটা না সারানো পর্যন্ত মোটরে জল উঠবে না। আর যতটুকু জল ছিল আমি আর মেয়ে চান করে নিয়েছি, আর সারাদিন এখন কী হবে জানি না, লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে কাজ করতে হবে, কী বলবো, এখনও মিস্ত্রি আসেনি, মিস্ত্রিকে ফোন করা হয়েছে, জানি না এখন কী হবে, তাড়াতাড়ি এই জন্য আজকে চানটা করে নিলাম, যতটুকু জল আছে, নাহলে ওই কাজ করতে করতে খরচা হয়ে যাবে, আর সেই লোকের বাড়িতে গিয়ে তো চান করা যায় না, তো করে নিয়েছি, এখন কী হবে বুঝতে পারছি না। কলটাকে ইচ্ছাকৃতভাবে আমাদের মানে খারাপ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে নয় তো কি, ইচ্ছাকৃতভাবে কল সব ঠিক ছিল, ইচ্ছাকৃতভাবে খুলে কলটাকে খারাপ করা হলো। এখন এবার কাল থেকে জল, এবার মোটর চালিয়েছি দেখি জল উঠছে না, তো কলটা যদি খারাপ হয়ে যায়, কলের সঙ্গে তো মোটরটা সেট করা আছে, তো কলটা খারাপ হয়ে গেলে মোটরের জল উঠবে না, বুঝতে পারছি না কী হবে। জল ছাড়া মানে সকাল থেকে জল ছাড়া এক মুহূর্ত চলে না, একবেলা না খেলেও চলে যাবে কিন্তু জল ছাড়া চলবে না একদম, কী হবে জানি না। আর এই প্রচণ্ড গরম করছে, কী যে অসুবিধায় পড়ে গেছি না কী বলবো। দেখি মিস্ত্রি তো ফোন করা হচ্ছে বারবার, মিস্ত্রি এখনও আসছে না, কী হয়, এই যে কলটা কোনো এইভাবে পড়ে আছে, বাড়িতে চেষ্টা চলেছিল কিন্তু হয়নি, কালকে মানে সেই দুপুর থেকে রাত্রির অবধি চেষ্টা করেও মানে কিছু করতে পারেনি, মিস্ত্রিকে এখন মিস্ত্রি ছাড়া হবে না, যাই হোক কী হবে বুঝতে পারছি না। আর দেখো চলে এসেছি, কী রান্না করবো করবো করে আমি কিছু জোগাড় করে ফেলেছি, কিনে দেওয়া ছিল সবজিগুলো, ভাবছি এখানে বসার সময় সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর ওখানে উচ্ছে আলু চিকেন পেঁয়াজ কেটেছি, আর এখানে তিন দিয়ে কচু আলু এটা ঝোল হবে, আর হচ্ছে ইলিশ চিকেন, এই চিকেনটা একটু জল দিয়ে রেখেছি, আর একটু গাজর ছিল ইলিশ চিকেন দিয়ে দেবো, তো এইভাবে আজকে বলেছি। আর এদিকে ভাত হয়ে গেছে প্রায়, হয়ে এসছে আর কড়া বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা স্টার্ট করে দিই। আর উচ্ছেটা আগে ভেঙে নিচ্ছি, আর উচ্ছে আলু বেগুনি ভেঙে না, আগে উচ্ছেটা একটু ভেঙে নিতে হবে, ভালো করে লাল লাগবে, উচ্ছেটা কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না। তো ওদিকে আমার উচ্ছে হয়ে গেছে, ওটা আমি অনেকবার দেখিয়েছি, তার জন্য ডিটেলসে কিছু দেখালাম না। এদিকে দেখাচ্ছি আমরা চাটনি করব, তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সামান্য চাটনিতে বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিয়েছি, তো তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, সর্ষে দিই নিয়ে আমি মানে পাঁচফোড়ন দিয়ে করি, পাঁচফোড়ন দিলে না বেশ গন্ধটা ভালো বেরোয়, আচারের সময় তো পাঁচফোড়ন দিয়ে ভালো লাগে না। আর দেখো আমড়াটা কেটে নিয়ে একটু মানে শিলি ওরা দিয়ে খেতে করে রেখে দিয়েছিলাম, নাহলে না একটু কেটে হয়ে গেছে, তো বেশ ওর মধ্যে মিষ্টিতে ধরতে নিই, তো এটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দেবো একটু হলুদ দিয়ে দিলাম, জাস্ট একটু হলুদ আর নুন আর বেশি কিছু না, দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে সেদ্ধ, আর সেদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টিটা দেবো। আর দেখতে পাচ্ছ নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো জল দিয়ে, আর আমার হয়ে গেছে দেখো, জল দিয়ে চাপা দিয়েছি, ওটা আর ইয়ে করিনি, আর এতে একটু দিয়ে দিচ্ছি চিনি, একটু বেশি করে চিনি লাগে, আমাদেরগুলো টক আছে খুব, তো চিনিটা দেবো দিয়ে এর মধ্যে কী দেবো বলো তো, যে সকালবেলা তোমাদেরকে দেখালাম ওই তিলটা পোস্তছিলাম, তো ওটাই বেটেছি শিলে, শিলের মধ্যে বেটে দেখো পুরো সাদা তো পোস্তর মতো, তো এটাই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, খুব সুন্দর লাগে খেতে এই, মানে এটা তোমরা খেয়েছো কিনা জানি না, তবে তিলটা কিনতে পাওয়াই যায় বিন দোকানে এখন সবসময়, তো ওই কিনে তোমরা এরকমভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগবে, হেলদি লাগে খেতে। আর অল্পই করেছি আমি একদম মানে একবারের জন্য করবি, বেশি করবি এটাই আমাদের অনেক হয়ে যাবে, অল্প বলতে বেশি এই মানে এখানে অল্পই দেখাচ্ছি কিন্তু অল্প খুব একটা কম হয়নি, চাটনি আবার কত খাওয়া, তো যাই হোক এটা আমার একটু ফুটতে দিয়ে একটু ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আজকে দুপুরের আমার রান্নাবান্না কমপ্লিট। এই দেখো
ঝোল টাইপের একটু রসা রসা করে করেছি। আর এই হচ্ছে উচ্ছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই হচ্ছে আমড়ার চাটনি। তো চলো এবার খেয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে, যেহেতু মানে ক্যামেরায় এতটা অন্ধকার লাগছে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে একদম। আর আমি ব্যাক সাইডই দেখাচ্ছি, আর আমাকে মানে ফ্রন্ট ক্যামেরায় আমাকে একদম ভূতের মতো লাগছে, ওই জন্য ব্যাক সাইডে দেখাচ্ছি। দেখো চারিদিকে অন্ধকার নেমে এসেছে, বাইকগুলো আসতে দেখতে পাচ্ছি, লাইট জ্বালিয়ে গেলে। আর এখানে সামনে পোস্টারে লাইটটা চলে গেছে। একটু আগে এসেছি, ছাতে একটু বসেছিলাম, এবার যাবো নিচে গিয়ে গা হাত দিয়ে সন্ধ্যা দেবো। দেখছো সবার বাড়ির লাইট চলে গেছে, এই যে সব বাড়িতে লাইট চলে গেছে চারিদিকে। আর একটুখানি এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি দিচ্ছি একটু হাওয়াটা খেয়ে, তারপর যাবো গিয়ে গা হাত দিয়ে সন্ধ্যা দেবো। দেখতে পাচ্ছ কি ভালো লাগছে এই সময়, বেশ একটু সুন্দর একটা দৃশ্য। আর হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে, সামনে যে বট গাছ আছে বট গাছ থেকে আরও হাওয়া যায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আর এদিকে মতো দেখো, এ বাবা এদিকে টয়লেট করছে, এদিকে টয়লেট করছে, সবাই দেখে নিচ্ছে। এদিকে আমার সাথে ঘুমাচ্ছিল, আমি ঘুম থেকে উঠে আর কি মানে কিচ্ছু করিনি। চলে আসো চলে আসো, নিচে যাবো তো চলো। দোষ্টু এই দেখো, দোষ্টু মনে দেখো, ও বাবা ওই যে রাস্তা দিয়ে দেখছি। গিলি খাওয়ার জন্য কি করছে দেখো, খেতে চাইছে এদিকে, এখন খেতে দেওয়া হবে না। আর দেখো ইলিকে খেতে দিয়ে দিয়েছি, খাবো খাবো করে মাথা খারাপ করে দিয়েছিলো, ওকে দিয়ে দিয়েছি খেতে, আর ও খেয়ে নিচ্ছে, খাবে তো কত। আর আমি এদিকে চলে এসেছি, দারচিনি লবঙ্গ এলাচ নিয়ে নিয়েছি স্প্রাইস বানাবো বলে, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে ঘি, আর এটা হচ্ছে চিনি, আর এখানে আছে রাইসটা। তো এটাই মেয়েকে একটু ফ্রাই করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে দেখো, এটা মেয়ের হয়ে যাবে। তো আমি এইসবই টুকে রেখে খেতে ভালোবাসে, তো যাই হোক সবাই এরকমই খেতে ভালোবাসে, আমার মেয়ে না আজকালকার বাচ্চা কাচ্চারা এইসবই ভালোবাসে। আর এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আমাদের। তো চলো আজকের মতো, গুড নাইট, টাটা।